গত পর্বে আমরা জেনেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি প্রকাশের পর দেশ জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। বিপ্লবীদের ঘরে পাওয়া যেত গীতা এবং পথের দাবি এই বইটি। এই বই নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পত্র বিনিময় হয়েছিল। তবে সেই পত্রে কী লেখা হয়েছিল তার সমস্ত কিছু তুলে ধরব এই ভিডিওতে, এবং এই পর্বের সঙ্গে আমরা আরও জেনে নেব অন্যান্য জ্ঞানী গুণীজনেরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সাহিত্যকে কীভাবে মূল্যায়ন করেছিলেন, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবনী বা কীভাবে কেটেছিল, কেমন কেটেছিল। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট। বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত। পথের দাবি বইটা প্রকাশের পর দেশ জুড়ে যখন ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল, সেই সময় স্বয়ং রবীন্দ্রনাথ তিনি নিজে পথের দাবি বইটি পড়েছিলেন, এবং তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে একটি পত্র বিনিময় করেছিলেন। তিনি সেই পত্রে লিখেছিলেন, কল্যাণী এসু, তোমার পথের দাবি পড়া শেষ করেছে, বইখানি বেশ উত্তেজক, অর্থাৎ ইংরেজদের শাসনের বিরুদ্ধে পাঠকের মনকে অপ্রসন্ন করে তোলে। লেখকের কর্তব্য হিসাবে সেটা দোষের না হতে পারে, কারণ লেখক যদি ইংরেজরাজকে গৃহণীয় মনে করেন তাহলে চুপ করে থাকতে পারেন না, কিন্তু চুপ করে না থাকার যে বিপদ আছে সেটুকু স্বীকার করাই চাই। ইংরেজরাজ ক্ষমা করবেন এই জোরের উপরেই ইংরেজরাজকে আমরা নিন্দা করব, সেটাতে পৌরুষ নেই। আমি নানা দেশ ঘুরে এলাম, আমার যে অভিজ্ঞতা আছে তাতে দেখলাম একমাত্র ইংরেজ গভর্নমেন্ট ছাড়া স্বদেশী বা বিদেশি প্রজার বাক্যে বা ব্যবহারে বিরুদ্ধতা আর কোনো গভর্নমেন্ট এতটা ধৈর্যের সঙ্গে সহ্য করবে না। নিজের জোরে নয়, পরন্তু এই পরের সহিষ্ণুতার জোরে যদি আমরা বিদেশি রাজত্ব সম্বন্ধে যথেচ্ছ আচরণের সাহস দেখাতে চাই, তবে সেটা পৌরসের বিড়ম্বনা মাত্র, তাতে ইংরেজদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়, নিজের প্রতি নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চিঠির উত্তর দিয়েছিলেন নিজস্ব ভঙ্গিমায়। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে বলেছিলেন, আপনি লিখছেন ইংরেজ রাজের প্রতি পাঠকের মন অপ্রসন্ন হয়ে ওঠে, ওঠবারই কথা, কিন্তু এ যদি আমি অসত্য প্রচারের মধ্য দিয়ে করবার চেষ্টা করতাম লেখক হিসাবে, তাতে আমার লজ্জা ও অপরাধ দুই ছিল, কিন্তু জ্ঞানত আমি তা করিনি, করলে পলিটিশিয়ানদের প্রোপাগান্ডা হতো কিন্তু বই হতো না। নানা কারণে বাংলা ভাষায় এ ধরনের বই কেউই লেখে না, আমি যখন লিখি এবং ছাপাই তার সমস্ত ফলাফল জেনেই করেছিলাম। তবে সামান্য সামান্য অজুহাতে ভারতের সর্বত্রই যখন বিনা বিচারে অথবা বিচারের ভান করে কয়েদ, নির্বাসন প্রভৃতি লেগেই আছে, তখন আমি যে অব্যাহতি পাব, অর্থাৎ রাজপুরুষেরা আমাকে ক্ষমা করে চলবেন, এ দুরাশা আমার ছিল না, আজও নেই। তাদের হাতে সময়ের টানাটানি নেই, সুতরাং আগে পিছনের জন্য কিছুই যায় আসে না, এ আমি জানি এবং জানার হেতুও আছে, কিন্তু এই বইখানা আমার একার লেখা, সুতরাং দায়িত্ব একার। তবে যা বলা উচিত মনে করি তা বলতে পেরেছি কিনা এইটাই আসল কথা, নইলে ইংরেজ সরকারের ক্ষমতাশীলতার প্রতি আমার কোনো নির্ভরতা ছিল না। আমার সমস্ত সাহিত্য সেবাটাই এই রকমের, যা উচিত মনে করেছি তাই লিখে গেছি। আপনি লিখেছেন আমাদের দেশের রাজারা এবং প্রাচ্য এবং প্রাচীত্যের অন্যান্য রাজশক্তি কারো ইংরেজ গভর্নমেন্টের মতো সহিষ্ণুতা নেই, এ কথা অস্বীকার করার অভিজ্ঞতা আমার নেই, কিন্তু এ আমার প্রশ্নই নয়। আমার প্রশ্ন হল, ইংরেজ রাজশক্তির যদি এই বই বাজেয়াপ্ত করার জাস্টিফিকেশান থাকে, তাহলে পরাধীন ভারতবাসীর পক্ষে প্রোটেস্ট করার জাস্টিফিকেশনও তেমনই আছে। এটি তিনি রবীন্দ্রনাথকে জানান। অথচ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য প্রতিভার পরিচয় পান ভারতী পত্রিকায় প্রকাশিত বড়দিদি গল্পের মাধ্যমে। আমরা গত পর্বে বলেছি যে ভারতী পত্রিকায় প্রথমে বড়দিদি গল্পটি নিজের নাম উজ্জ্ব রেখে প্রকাশ করেন, ফলশ্রুতিতে সেই সময় গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বলে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে সে সময় বঙ্গদর্শন পত্রিকার সহকারী সম্পাদক শৈলশচন্দ্র মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গিয়ে তাকে বলেছিলেন যে, আপনি অমনভাবে গল্প ভারতী পত্রিকায় দিলেন আর আমাদের পত্রিকায় দিলেন না। তখন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যুত্তরে জানিয়েছিলেন যে, ও লেখা ওনার রচিত নয়, কিন্তু যে লেখক রচনা করেছেন তিনি নিঃসন্দেহে শক্তিশালী লেখক। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বিভিন্ন চিন্তাশীল মানুষ ওনার লেখা সম্বন্ধে নানা রকম মতামত দিয়ে গেছেন। ওনার লেখা নিয়ে যেমন সমালোচনা হয়েছে, সেই রকম ওনার লেখা উদ্বুদ্ধ করেছে নানা মানুষকে। যেমন আসাম ও উড়িষ্যার স্বাধীনতা পূর্বোত্তর অধিকাংশ লেখক শরৎচন্দ্রের লেখা একান্ত অনুরাগী ছিলেন।
ওনার রচনার বহু অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়। মালায়ালাম কবি ও গীতিকার এন ভি কুরু বলেন, মালায়ালাম সাহিত্যে যেমন বিখ্যাত মালায়ালাম লেখকের নাম এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম একই পংক্তিতেই রাখা হয়, ভি এস খন্দকার, এন এস ফাডকে, জি টি মাদখলকরের মতো বিশিষ্ট লেখকরা শরৎচন্দ্রের রচনার ভূষয় প্রশংসা করেছেন এবং স্বীকার করেছেন তার সৃষ্টি ভারতীয় সংস্কৃতিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক বিদেশি প্রশাসক ছিলেন, তার মধ্যে অন্যতম হল ব্রিটিশ ভারতের সিভিল সার্ভিসের সদস্য জেমস গ্রাম্ড অ্যান্ডারসন। তিনি 11 জুলাই 1918 তারিখে টাইমস লিটারেরি সাপ্লিমেন্টে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি শিরোনাম লেখেন, সেটি হল একটি নতুন বাঙালি লেখক। সেখানে তিনি লেখেন যে নারী ও শিশুদের পরিস্থিতি এবং ভাবনাচিন্তা সম্বন্ধে তার জ্ঞান এবং ভাষা ব্যবহারে তার দক্ষতা গভীরভাবে ছাপা অক্ষরে ফুটিয়ে তুলেছে, তা সত্যি অপূর্ব। তিনি এও বলেছিলেন, শরৎচন্দ্রের সাহিত্য প্রতিভা ভারতবর্ষের মতন দেশে খুবই বিরল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিল্প প্রতিভা সামাজিক কুসংস্কার এবং রাজনৈতিক স্থবিরতা দ্বারা একবারই প্রভাবিত নয়। তবে সমস্ত রচনাকে ইংরাজিতে অনুবাদ করার ব্যাপারে অ্যান্ডারসন ইতস্তত ছিলেন। তিনি মনে করতেন, যেসব ইংরেজি পাঠক ওনার লেখা কিংবা বাংলা সাহিত্য কখনো পড়ে দেখেনি, তাদের পক্ষে যথার্থ বাংলা থেকে ইংরাজি অনুবাদটি গ্রহণযোগ্য নাও হতে পারে। তবে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, আপনি সেটা জানলে অবাক হবেন, বাংলা সাহিত্যের ইতিহাসে ওনার রচনা সবথেকে বেশি অনুবাদ হয়েছে এবং সংগৃহীত হয়েছে, এক বিশেষ সংখ্যক মানুষের কাছে তার লেখা পৌঁছে গেছে। তাকে বহু সমালোচনার পরেও ওনার সাহিত্য রচনা আজকের দিনে দাঁড়িয়েও বাংলা সাহিত্যের ইতিহাসে এক অমূল্য সম্পদ। তবে এই মহান মানুষটির শেষ জীবন কিভাবে কেটেছিল এবং কোথায় তিনি থাকতেন, চলুন এবার সেই বিষয়ে জেনে নেওয়া যাক। শেষ জীবনে বাস করতেন হাওড়া জেলার পানিত্রাস গ্রামের মাটির বাড়িতে, বর্তমানে যেটি সামতাবের গ্রাম বলে পরিচিত। এই বাড়িটির অবস্থান ছিল দেউলটি স্টেশন থেকে 4-5 কিলোমিটার দূরে, রূপনারায়ণ নদীর তীরে এক মনোরম পরিবেশে, অর্থাৎ একজন লেখকের জন্য অনুকূল পরিবেশ যাকে বলা যেতে পারে। ছিল বাড়িতে দুটি পুকুর এবং ডালিম পেয়ারা গাছে ঘেরা বাগান দ্বারা পরিবৃত। 1978 খ্রিস্টাব্দে বন্যায় গ্রামের বেশিরভাগ বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে ওনার বাড়িটি রূপনারায়ণের কুলে থেকেও রক্ষা পেয়ে যায়। বাড়িটির সামান্য কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও অন্যান্য মাটির বাড়ির মতন পড়ে যায়নি। পরবর্তীকালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিবপুরেও থাকতেন। শিবপুরের বেতাইতলা বাজার থেকে চ্যাটার্জি হাট পর্যন্ত রাস্তা ওনার নামেই নামাঙ্কিত। 1937 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রায় অসুস্থ হতেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাওয়া বদলের জন্য দেহঘরে 3-4 মাস কাটিয়ে কলকাতায় ফিরতেন। উল্লেখ্য, এই সময় উনি দেহঘরের স্মৃতি নামক একটি গল্প লেখেন, যা পাঠক মহলে খুবই জনপ্রিয়। দেহঘর থেকে কলকাতায় ফিরলে উনি আবার অসুস্থ হয়ে পড়তেন। এই সময় ওনার যকৃতে ক্যান্সার ধরা পড়েন এবং ওনার অসুখ যকৃত থেকে পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এই সময় তিনি বিধানচন্দ্র রায়, কুমুদ শঙ্কর রায়ের মতন স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা ওনার চিকিৎসা চলছিল এবং এনারা অস্ত্রোপচার করার জন্য একটি নির্দেশ দেন। চিকিৎসার জন্য প্রথমে উনি ভর্তি হন দক্ষিণ কলকাতার সাবাবান হসপিটাল রোডের একটি ইউরোপীয় নার্সিংহোমে। পরবর্তীতে তাকে ভর্তি করা হয় 4 নম্বর ভিক্টোরিয়া টেরাসে অবস্থিত পার্ক নার্সিংহোমে। 12 জানুয়ারি 1938 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেহে অস্ত্রোপচার করেন বিখ্যাত চিকিৎসক ললিতমোহন বন্দ্যোপাধ্যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দিন আর শেষ রক্ষা সম্ভব হয়নি। 4 দিন পর অর্থাৎ 16 জানুয়ারি সকাল 10টায় উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ছিল কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবন নিয়ে কিছু জানা অজানা তথ্য। যদি এটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।